রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো উমাকান্ত মিনি ফুটবল স্টেডিয়াম সংস্কার হচ্ছে। কেন সংস্কার হচ্ছে, কি সংস্কার হচ্ছে, গিয়ে বোঝা গেল আসল কাণ্ডটা। রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে উমাকান্ত ফুটবল মাঠ একটি হীরক খণ্ড। অযত্নে অবহেলায় এই উমাকান্ত ফুটবল মাঠ পুরোপুরি জঙ্গলে পরিণত হয়েছিল। সমাজ বিরোধী কার্যকলাপের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছিল এই উমাকান্ত ফুটবল মাঠ। সামাজিক মাধ্যমে ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের কিছু প্রাক্তন ফুটবলার আগ্রহ দেখানোর জন্যে টনক নড়ে রাজ্য ফুটবল কর্তাদের। শুরু হয় জঙ্গল পরিষ্কারের কাজ, বুধবারও চলছে। রাজ্যের ফুটবল চলছে এখন টেবিলে, মিটিং আর ইটিং এর মধ্যে। অ্যাসোসিয়েশন সভাপতি ও সচিবের ফুটবল জ্ঞান টনটনে। সভাপতি আবার রাজ্য বিজেপি সভাপতির সহোদর। এই দুই ভাই, একজন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, অন্যজন বিজেপি দলের রাজ্য সভাপতির পাশাপাশি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। ব্যাস, আর যায় কোথায়, তরতর করে এগিয়ে চলেছে রাজ্যের ফুটবল ও ক্রিকেট। ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ভাই ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন, ফুটবল কেন বুঝবেন না। তার সচিবের একজন ক্লাবকর্তা ও গুরুত্বপূর্ণ ফুটবল দর্শক হিসেবে বেশ সুনাম আছে। কোভিড পরিস্থিতিতে ফুটবল খেলা নেই, তাহলে মাঠ তো বিশ্রামই। দুই সভাপতি ভাইয়ের বেশ মজা। ফুটবল ও ক্রিকেট কোনোটাই রাজ্যে হচ্ছে না, ফলে খেলা চালাতে পারেন না এটা কেউ বলতে পারবে না। অথচ উমাকান্ত মাঠ রাজ্যের ক্রীড়াপ্রেমী মানুষের চোখের মণি। মোহনবাগান, ইস্টবেঙ্গল তথা ভারতের বিখ্যাত ফুটবলাররা বিভিন্ন জাতীয় ফুটবল দলের আসর হওয়া আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স, জাতীয় জিমন্যাস্টিক্স, এমনকি পঙ্কজ রায়ের নেতৃত্বে বাংলার ক্রিকেট দলও এখানে খেলেছে। মানুষের প্রচুর প্রশংসা পেয়েছে এই উমাকান্ত মাঠ। জমজমাট ফুটবলের আসর পদ্মজং ফুটবল ও জাতীয় জুনিয়র ফুটবল বিসিআই ট্রফি, উত্তর পূর্ব সিনিয়র সন্তোষ ট্রফি, কি না হয়েছে এখানে। বর্তমানে খ্যাতনামা কুশীলবদের পাল্লায় পড়ে খাবি খাচ্ছে রাজ্যের বর্তমান অতীত ভবিষ্যতের প্রতিভাদের মৃগয়া ক্ষেত্রটি। কান পাতলেই যেন শোনা যাবে এই মৃগয়া ক্ষেত্রটির আর্তনাদ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।